নির্বাচন বিরোধ আওয়ামী লীগের কোন্দল ছড়িয়ে পড়েছে সারা দেশে। নির্বাচনের পর থেকেই সারা দেশে আওয়ামী লীগ ও দলীয় স্বতন্ত্র প্রার্থীদের অনুসারী কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ লেগে আছে। ঝিনাইদহের নৌকার সমর্থক ও নোয়াখালীতে স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বিএনপি ও তাদের মিত্রদের বর্জনের মুখে সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে দলীয় স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দিয়েছিল আওয়ামী লীগ। এই সিদ্ধান্ত এখন দলটির নীতি নির্ধারকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ছড়িয়ে পড়েছে সারা দেশে। জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও বিবাদের ঘটনা দেখে আশঙ্কা ব্যক্ত করেছেন দলটির নীতি নির্ধারকরা। এদিকে ভোটের দিন প্রকাশ্যে ব্যালটে সিল মারা সহ কারচুপির অভিযোগ তুলেছেন নির্বাচনে পরাজিত প্রার্থীদের অনেকে। তাদের মধ্যে আওয়ামী লীগ ও দলটির স্বতন্ত্র ছাড়াও জাতীয় পার্টি এবং সরকারের সমর্থক হিসেবে পরিচিত নতুন রাজনৈতিক দলগুলোর প্রার্থীও রয়েছেন। তারা নির্বাচনের দিন থেকেই নানা অনিয়মের অভিযোগ তুলতে শুরু করেন। শনিবার পর্যন্ত আওয়ামী লীগ দলীয় স্বতন্ত্র নৌকা প্রতীকে নির্বাচন করা 14 দলের শরিক ও জাতীয় পার্টির কমপক্ষে 26 প্রার্থী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিন কারচুপি এবং অনিয়মের অভিযোগ তুলেছেন। আওয়ামী লীগের 4 জন, শরিক দলের 2 জন এবং আওয়ামী লীগের স্বতন্ত্র 16 জন প্রার্থী এই তালিকায় রয়েছেন, বাকিরা অন্য রাজনৈতিক দলের। কয়েকজন প্রার্থী নির্বাচন কমিশনে অনিয়ম কারচুপির বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। গত শনিবার রাতে নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়ার নির্বাচনী এজেন্ট শাহিদুজ্জামান পলাশকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ দুর্বৃত্তরা। সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পূর্ব মির্জানগর গ্রামের এই হত্যাকাণ্ডকে নির্বাচনী বিরোধ বলে দাবি করেছেন আতাউর রহমান ভূঁইয়া। ঝিনাইদহ নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত নৌকা প্রার্থী তাহজিব আলম সিদ্দিকীর কর্মী বরুণ কুমার ঘোষকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গত মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া 4 আসনে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত হয়েছে 6 জন, এদের মধ্যে 2 জনকে মাথায় ও কোমরে কুপিয়ে আহত করা হয়েছে। কুমারখালীতে কয়েকটি স্থানে সংঘর্ষে তারা আহত হন। কুষ্টিয়া 4 আসনের বিজয়ী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ ও পরাজিত দলীয় প্রার্থী সেলিম আলতাফ জর্জের সমর্থকদের মধ্যে এসব সংঘর্ষ হয়। খুলনা 4 আসনে নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন শিল্পপতি আব্দুল সালাম মুর্শিদি। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্তজা রশিদি দ্বারা। মোর্তজা রশিদি দ্বারার হয়ে নির্বাচন কাজ করেছিলেন কুদলা গ্রামের রিলি বেগম ও তার স্বামী মোহাম্মদ এসকেন্দ শেখ। নির্বাচনের দিন ভোট গণনা শুরুর কিছুক্ষণ পর তাদের উপর হামলা হয়। এতে এসকেন্দ শেখ ও তার স্ত্রী রিলি বেগম আহত হন। খুলনা 5 আসনে ইগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন। নির্বাচনে তার হয়ে কাজ করায় ভোটের পরদিন সোমবার আব্দুর রহিমের বাড়িতে হামলা করে নৌকার সমর্থকরা। তারা আব্দুর রহিমকে বাড়িতে না পেয়ে তার স্ত্রীকে মারধর করে। নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনায় প্রতিকার চেয়ে শনিবার সিরাজগঞ্জ 5 আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস সংবাদ সম্মেলন করেছেন। বেলকুচির কামারপাড়া নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলনে তিনি নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধের দাবি জানান। তিনি বলেন, ভোটের পর আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমিন মণ্ডলের ছত্রচ্ছায়ায় তার কর্মী সমর্থকদের উপর হামলা হয়েছে। নওগাঁ 1 আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তার কর্মীদের মারধর, বাড়িঘর ও দোকানপাটে হামলার অভিযোগ করেছেন। রংপুর 2 আসনের ভোট রাত 3টার দিকে হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী ও কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার ওরফে বিটু। নির্বাচনে পরাজিত হওয়ার পর শনিবার বিকেলে বদরগঞ্জের মোস্তফাপুর সরকারপাড়া গ্রামে নিজ বাড়িতে কর্মী সমাবেশে তিনি এই অভিযোগ করেন। নাটোর 1 আসনে আওয়ামী লীগের পরাজিত প্রার্থী শহীদুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রশাসনের যোগ সাজেশে নৌকার জয় ছিনিয়ে নেওয়া হয়েছে। নির্বাচনের 2 দিন পর মঙ্গলবার 1 কর্মী সভায় মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগ প্রার্থী মমতাজ বেগম অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে কারচুপি করে তাকে হারানো হয়েছে। বরগুনা 1 আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পরাজিত হওয়ার পর কারচুপি ও অনিয়মের অভিযোগ করেছেন। পাবলা 3 আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদ কেন্দ্র দখল, ভোট কারচুপি সহ অনিয়মের নানা অভিযোগ করেছেন।
অন্যদিকে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের ভয়ভীতি দেখানো, এজেন্ট বের করে দেওয়া, জাল ভোট সহ নানা অভিযোগ করেছেন রাজবাড়ী দুই আসনের স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, কুষ্টিয়ার তিন আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার এবং ফরিদপুর দুই আসনের স্বতন্ত্র প্রার্থী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন। নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও দলীয় স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যকার হামলা এবং হুমকি ধমকির এসব ঘটনার কারণে দলটিতে দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব কোন্দলের আশঙ্কা করা হচ্ছে। এই বিরোধ সহজে দূর হবে না বলেও মনে করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা।